দর্শক আমরা কিন্তু আছি অলরেডি ফাইজ এন্টারপ্রাইজ আর ফাইজ এন্টারপ্রাইজে হাইস্ট নোয়া এক্সিউ প্রিমিয়াম যে জায়গায় এটা আছে নিউজ কার আপনারা কিন্তু নিতে পারেন ভালো মানের একটু মানে গুড কন্ডিশনে তারা কিন্তু ফাইজ এন্টারপ্রাইজ চলে আসতে পারেন আমরা প্রথমে গাড়ি দিয়ে শুরু করব এটা কি গাড়ি ভাই প্রিমিয়াম জি 2008 মডেল 8 এর মডেলের প্রিমিয়াম দিয়ে শুরু করলাম প্রথম প্রথমে গাড়ির আউটলুকটা একটু দেখাচ্ছি গাড়িতে কোনো প্রকার ফোলাকাটা স্কেচ মাহার এই ধরনের বলার কোনো সুযোগ নাই গাড়ি আসলে অসাধারণ গাড়ি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে সিসি কত ভাই 1500 সিসি অরিজিনাল 1500 সিসি আমরা গাড়ির ভিতরে ইন্টেরিয়র দেখানোর যে চেষ্টা করি এই হচ্ছে ভিতরে ইন্টেরিয়র উডেন কিন্তু এটাও টিভি ব্যাক ক্যামেরা এসি সিট কভার সব কিছু একটা নিউ কন্ডিশনে আছে মনে হচ্ছে আসলে একদম ফ্রেশ কন্ডিশনে আমরা যদি দুটোটাই দূরে একটু খুলে দেখানোর চেষ্টা করি প্রিমিয়াম না ভাই জি প্রিমিয়াম মডেল আবার একটু বলে দিবেন ভাই 2008 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন 8 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন ব্যবস্থা থাকবে আপ টু ডেট সব কিছু একটা চমৎকার কন্ডিশনে আছে অসাধারণ তারপরে যারা কষ্টের টাকা গাড়ি নেবেন আপনারা স্বপ্ন তারা আসলে অবশ্যই দেখে নেবেন আর ভাই আপনাদের শোরুমের একটু লোকেশন একটু বলে দিবেন ঢাকাবাড়িদারা জি ঢাকাবাড়িদারা যে ব্লক 10 নম্বর রোড 5 নম্বর প্লট 5 নম্বর 10 নম্বর রোড 5 নম্বর প্লটে আসলে আপনারা কিন্তু ফাইজ এন্টারপ্রাইজ পাবেন আচ্ছা এই গাড়িটার প্রাইসটা কত চাচ্ছেন ভাই আস্কিং প্রাইস 18 লক্ষ টাকা কত 18 লক্ষ 18 লক্ষ জি 18 লক্ষ টাকা হচ্ছে আস্কিং প্রাইস তারপর কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ এরপর আরেকটি প্রিমিয়াম দিয়ে শুরু করলাম টাকা মেট্রো গ 29 সিরিয়ালের কিন্তু গাড়িটি এই গাড়িটাও কিন্তু একটা অসাধারণ একটা কালার কি কালার বলে এটা ভাই জাম কালার নাকি খয়েরি কালার রেড ওয়াইন কালার আচ্ছা অসাধারণ এই দিকে আমরা গাড়ির আউটলুকটা যদি একটু আগে দেখানোর চেষ্টা করি গাড়ি কোনো প্রকার স্কেচ খোলাকাটা নাই মডেল কত ভাই 2008 মডেল 10 এর রেজিস্ট্রেশন 8 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন প্রিমিয়াম ওকে ঢাকা মেট্রো গ 29 সিরিয়াল একটা গাড়ি প্রিমিয়াম কোনো প্রকার স্কেচ খোলাকাটা মায়ের সুযোগ নাই বলার কালার অরিজিনাল সামনে পিছনে গ্লাস অরিজিনাল ভাই জি ভাই অরিজিনাল ভিতরে ইন্টেরিয়র যদি একটু দেখানোর চেষ্টা করি ভিতরে ইন্টেরিয়রটা হবে এরকম এটাও কিন্তু উড অ্যান্ড কম্বাইন এসি টিভি ব্যাক ক্যামেরা সব কিছুই কমপ্লিট আছে কোনো প্রকার খোলাকাটা নাই একদম ফ্রেশ কন্ডিশন আছে এই গাড়িটার প্রাইস আক্সিম প্রাইসটা কত চাওয়া হচ্ছে ভাই সেম প্রাইস 18 লক্ষ টাকাই 18 লক্ষ টাকা এর আগে আমরা যেটি দেখালাম সেটা কিন্তু 18 লক্ষ টাকা আক্সিম প্রাইস আর এই কী কালার বলছিলেন ভাই রেড অ্যান্ড কালার রেড অ্যান্ড কালার যদি এই কালারের গাড়িটা কেউ নেন 18 লক্ষ টাকা হবে সেক্ষেত্রে কিন্তু কথা বলার সুযোগ ইনশাল্লাহ থাকবে জি ওরা কি ভাই আচ্ছা এরপর কি দিয়ে শুরু করব এই যে আরেকটা প্রিমিয়াম আছে বলছে আরেকটা প্রিমিয়াম জি প্রিমিয়াম মেলা বসা দিয়েছেন নাকি ভাই প্রিমিয়াম মডেল কত 2003 এর মডেল 3 এর মডেল রেজিস্ট্রেশন 4 এর রেজিস্ট্রেশন সিলভার কালার জি সিলভার কালার সামনে হচ্ছে গ্লাস কালার সবচেয়ে অরিজিনাল ভাই হ্যাঁ কালার গ্লাস সব অরিজিনাল অরিজিনাল ওকে ভিতরে ইন্টারিয়র একটু দেখাবো এটা মডেল কত আরেকবার বলবেন ভাই 2003 এর মডেল 2004 এর রেজিস্ট্রেশন 3 এর মডেল 4 এর রেজিস্ট্রেশন প্রিমিয়াম এই হচ্ছে ভিতরের ইন্টেরিয়র অসাধারণ একটা কন্ডিশনে আছে সব কিছু এসি থেকে শুরু করে সাউন্ড সিস্টেম টিভি ব্যাক ক্যামেরা অল ওকে অল ওকে সামনে পিছনে গ্লাস চাকা চাকা চারের চাকা কন্ডিশন কেমন রাকি ভাই চারের চাকা নতুন ওকে তো প্রাইসটা কেমন চাওয়া হচ্ছে ভাই এটা আস্কিং প্রাইস 12 লক্ষ 50 হাজার টাকা এটা হচ্ছে প্রিমিয়াম 4 এর মডেল তিনের মডেল চারের রেজিস্ট্রেশন প্রাইসটা চাওয়া হচ্ছে কত 12 লক্ষ 50 হাজার 12 লক্ষ 50 কথা বলার সুযোগ থাকবে ইনশাল্লাহ কি ভাই এরপর কি থাকবে প্রিমিয়াম আচ্ছা ফাইজ এন্টারপ্রাইজ কিন্তু প্রিমিয়াম থাকছে আমরা হোয়াইট কালার প্রিমিয়াম দেখালাম এর আগে তিনটা প্রিমিয়াম দেখাইছি এবার আবার প্রিমিয়াম আরবার হোয়াইট কালার প্রিমিয়াম আচ্ছা এটা মডেল কত রাখি ভাই 2008 মডেল 2008 এর মডেল আচ্ছা রেজিস্ট্রেশন 2011 11 তে রেজিস্ট্রেশন সামনে পিছনে গ্লাস অরিজিনাল না জি অরিজিনাল কালার কালার অরিজিনাল হইছে কাঁচা পয়সা হালকা জি আচ্ছা খোলা কাটা নাই তো না খোলা কাটা নাই কোনো ফ্রেশ জি ফ্রেশ ওকে আবার একটু মডেলটা যদি বলি 2008 এর মডেল 2011 তে রেজিস্ট্রেশন 8 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন আর ভিতরে ইন্টেরিয়র ভিতরে আলহামদুলিল্লাহ হ্যাঁ ব্ল্যাক একদম ব্ল্যাক দেখেন আমরা যদি একটু কাছে থেকে জুম করে একটু দেখেন টিভি ব্যাক ক্যামেরা এসি অল ওকে অল ওকে প্রতিটি গাড়ি আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে অন্য অন্য গাড়িগুলো আমরা অনেক সময় দেখে থাকি যে আসলে একটু নর্মাল থাকে এই গাড়িগুলো কিন্তু ফাইজ এন্টারপ্রাইজের প্রতিটি গাড়ি আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে আছে
তো যারা আসলে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে প্রিমিয়াম চাচ্ছেন, আমি কিন্তু আজকে রিভিউ তো থাকছে প্রায় চারটা, কিন্তু রিভিউ আমরা চারটা কিন্তু গাড়ি অলরেডি প্রিমিয়াম দেখালাম, মোটামুটি একদম একদম ফ্রেশ কন্ডিশন। রাকিব ভাই আসলে প্রাইসটা কত চাচ্ছেন? এটা এটার প্রাইস 18,20,000 টাকা। 18,20,000 এর আগে 18,00,000 ছিল? জি। এটা কি 18,00,000 টাকা দাদা? না যায় তা ঠিক আছে, এইটাও কিন্তু 18,00,000 টাকা দিয়ে দিলাম রাকিব ভাই। হ্যাঁ ওকে, 18,00,000 টাকা, এরপরও কথা বলার সুযোগ থাকবে ইনশাল্লাহ। জি।